গণমাধ্যমে ঝড়তলা ধনঞ্জয়কে নিয়ে অরিন্দম শীলের সিনেমা ধনঞ্জয়, যে বিষয় পশ্চিমবঙ্গের নাগরিক এবং গ্রাম্য সমাজে একসময় সমানভাবে চর্চিত হয়েছিল। সিনেমা মহল অধীর আগ্রহে অপেক্ষায় কবে মুক্তি পাবে ধনঞ্জয়। সেই অপেক্ষা মিটবে 11ই আগস্ট, সেই দিনই মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত ছবি। কিন্তু মুক্তির আগে পরিচালক যা বললেন তাতে করে রহস্যের পারদটা এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। শুনুন কি বললেন অরিন্দম শীল। ধনঞ্জয় আমার খুব ডিফিকাল্ট একটা ছবি, এবং ধনঞ্জয় করতে গিয়ে আমাদের অন্যরকম কষ্ট হয়েছে। সেই কষ্টটা ভেতরে পেয়েছি আমরা, মানে আমাদের ফুল টিম এরকম হয়েছে যে যখন ধনঞ্জয়ের বাড়িতে গিয়ে দুদিন ধরে আমরা পড়েছিলাম, আমি এবং আমার টিম, ওরা কেউ রাতে ঘুমোতে পারিনি, খেতে পারিনি, এমন অদ্ভুত অদ্ভুত সব সত্যি ঘটনা, যে ঘটনাগুলো মানুষের কাছে আসলে প্রকাশিত হয়নি, সেই সমস্ত ঘটনাগুলো প্রকাশিত হয়েছিল, আমরা জানতে পেরেছিলাম। সেগুলো খুব স্টার্ক নেকেড ফ্যাক্টস, ট্রু ফ্যাক্টস, এবং সেইগুলোকে কিন্তু পুরো ছবিতে তুলে ধরেছি আমরা। সো ধনঞ্জয় বোধহয় ডাইজেস্ট করা একটু ডিফিকাল্ট হয়ে উঠতে পারে, কারণ বড্ড বেশি সত্যি কথা ধনঞ্জয় বলে ফেলেছে এবার।